আজকে চলচ্চিত্র আপনারা জানেন আগে থেকে ভাষা জয়িতা দ্য ল্যাঙ্গুয়েজ ফাইটার আমাদের ভাষার মাস একুশে ফেব্রুয়ারি সেইখানে যে নারী সংগ্রামীদের যে অবদান ছিল তা নিয়ে বস্তুত পক্ষে কোনো ছবি নেই অন্তত আমাদের জানার মতে নেই শবনম ফেরদৌসি সেই ছবিটি করেছিলেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট থেকে শবনম ফেরদৌসি এখানে আছেন আপনাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি চলচ্চিত্রটি দুটো প্রদর্শনের পরে অবশ্যই কথা আরও বিস্তারিত হবে এখানে আপনার দর্শকরা আছে শুভানুতি আছে দুটো কথা যদি বলেন অ্যাজ এ ফিল্ম মেকার আমিও দেখতে চাই যে 15 বছর আগের ছবিটা কেমন ছিল 10 বছর আগের ছবিটা কেমন ছিল একটু কাঁচা তো লাগবেই আর সবচেয়ে কথা তখন টেকনোলজি এত উন্নত ছিল না ফলে এইচডি মতো এত ছকছকে সুন্দর কালার ফুটেজ আমরা হয়তো দেখতে পাবো না সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমি আসলে আপনাদের সাথে আজকে দর্শকের সাহিত্য বসে ছবিগুলো দেখতে চাই ধন্যবাদ ছবি শেষে কথা হবে আমি বড়ই হচ্ছি প্রকৃতির কাছে গাছের প্রকৃতি আমার খুব চেনা আমি মানুষের সাথে অত পাঞ্চবাহ ফিল করি না আমার কাছে প্রকৃতির কোনো কিছু কখনো মনে হয় না যে এই জায়গাটা আমি চিনি তুমি প্রকৃতিকে মানে কি বলবো মানে হাতে ছেনে চিনি প্রকৃতিও সেইভাবে আমাকে জানে শেখা সব ধরনের শেখা মানুষের কাছ থেকে শেখা প্রকৃতির কাছ থেকে শেখা দুইটাই হতো 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশের জন্য এ এক বিরল সম্মান ঘটনাটিও বিরল 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উর্দুভাষী পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বাঙালি ওই দিন 144 ধারা ভাঙার কারণে 5 জন শহীদ হন ভাষার দাবিতে এই ঘটনার আগে ও পরে 1947 থেকে 1956 পর্যন্ত যে আন্দোলন সংঘটিত হয় তা ভাষা আন্দোলন নামে পরিচিত 9 বছরের এই আন্দোলনের সাথে বহু নারী পুরুষ জড়িত ছিলেন কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে নারীর ভূমিকার কথা তেমনভাবে বলা হয় না বলা হয়নি ভাষা আন্দোলনের সাথে জড়িত নারীদের কথাও রসনারা বাচ্চু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রী ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের অন্যতম 52-তে তিনি দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার মতোই আরেকজন আন্দোলনকারী হালিমা খাতুন সারা জীবন অধ্যাপনার পাশাপাশি ছোটদের জন্য লিখে চলেছেন বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ সেই সময় তিনি ইসলামের ইতিহাসের ছাত্রী ছিলেন সুফিয়া খান
বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতির একনিষ্ঠ কর্মী ছিলেন। তখন তিনি সবেমাত্র মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। আমরা যখন ক্লাসে ঢুকতাম তার আগে ছেলেরা এসে বসতেন, আমাদের কমন রুমটা ছিল উপরে, তো ওই আমাদের একটা দারোয়ান ছিল, সে যে দেখে আসতো ছেলে টিচার এসেছিল, টিচার আসলে আমাদের ডেকে নিয়ে যাওয়া হতো, সামনে চারটা বেঞ্চ খালি থাকতো ওইখানে যেয়ে আমরা বসতাম। সুপার এসে হাজির, রাস্তায় রিক্সা থেকে নেমে এই মেয়ে এই তুমি কথা বলছো কেন? কেন যাও না ইউনিভার্সিটির মধ্যে এরিয়াতে 5 মাইলের মধ্যে কথা বলতে নিশেন মনে আপা জানলে তো তাহলে 5 মাইল ধরেই যেতাম। পুলিশ নির্বিচারে হামলা চালায়। ইডেন কলেজের ছাত্রীরা তাদের ছাত্র বন্ধুদের সঙ্গে মিলে মিশে শহীদ মিনার তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এককালে খুব নাম করা মহিলা ফজিলাতুন্নেসা, উনি তখন অধ্যক্ষা, তার বাধার জন্য। 52-র পর 1956 সাল পর্যন্ত চলে ভাষা আন্দোলনের ধারাবাহিকতা। বিক্ষোভ, মিছিল, পিকেটিং, ধর্মঘট, ছাত্র গ্রেফতার, 144 ধারা লেগেই ছিল পুরোটা সময় জুড়ে। 55-এর 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করা হয় যাতে ভাষার দাবিতে ছাত্ররা বিক্ষোভ করতে না পারে। সেদিন বহু ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মেয়েরা অনেকেই ছিল, যেমন কামিনহার লালি ছিল, তারপর আমাদের এই সহকর্মী বন্ধু, আমরা এই চিন্তা করছি যে আমাদের এত ছবি আছে কি বাংলাদেশে নারী তৈরি? তো সত্যি যখন প্রথম এই প্রস্তাবটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমি মানে হাতের আঙুলে গুনিয়ে দেখলাম যে আমরা 1 বছর পার করে দিতে পারবো খুব সহজে। এবং হ্যাঁ, এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে ডকুমেন্টারি, ফিকশন, শর্ট ফিল্ম সবগুলোকে ধরলে, এবং নতুন নির্মাতারা আসছেন এবং যারা কাজ করছি আমরাও তো নতুন কাজ করতে করতে যাচ্ছি। সুতরাং আমি তো আশা করবই যে এটা বেশ দীর্ঘস্থায়ী হবে আমাদের থ্রু হার আইসটা, এবং এটা করতে গিয়ে অনেক নতুন নতুন আইডিয়া এসেছে। তো এখানে আজকে যে ছবিটা দেখলাম ভাষা জয়িতা, আমার গবেষণাতেও ভুল থাকতে পারে বা সংগ্রামের তথ্য ভুল থাকতে পারে, কিন্তু আমি যতদূর জানি 52 থেকে আজ পর্যন্ত ভাষা আন্দোলনে যে নারী সংগ্রামীরা তাদের নিয়ে একমাত্র ছবি, তাই কি? ফলে ভাষা জয়িতা আসলে 1 বছর ধরে নির্মিত, 6 মাস তো আমাকে পড়তে হয়েছে, এবং 150 বই আছে ভাষা আন্দোলন নিয়ে, তার মধ্যে খুব কম বইতে আসলে নারীদের কথা উল্লেখ আছে। এবং ইন্টারেস্টিং ছিল যেটা আসলে হয় আমাদের, আমরা কিন্তু জটিল যে এক একটা পয়া, মানে এইটা একটা খুব জটিল গবেষণা প্রক্রিয়া ছিল ছবিটির, কারণ এক একজন এক এক পয়েন্ট অফ ভিউ থেকে হিস্ট্রিটা বর্ণনা করছেন। এক তমুদ্দিন মজলিসকে নিয়ে যে বিতর্কের জায়গাটা আছে, ফলে আমি রেখে দিয়েছি মানে আহমদ রফিকের যে কথাটা, কারণ এটা দেখাচ্ছে সত্যি মানে পরবর্তীতে, ফলে এটাকে এত বেশি ইসের মধ্যে অনেক সূত্র করা হয়েছিল, প্রায় 50 ঘন্টার মতো শুটিং হয়তো ছিল, জন্মসাথে আরো বেশি 4 ঘন্টা। সেই রাশগুলো কি আছে স্টেপসের কাছে সপ্তাহ মিনি টিভি টেপে, মানে এটা কিন্তু একদম ওই যে হ্যান্ডি ক্যামেরায় করা, ফলে মিনি টিভি টেপগুলো স্টেপসের একটা জিনিস ভালো এখনো আছে কিনা জানি না, রুবেল বলতে পারবে এখানে যে তারা খুব প্রিজার্ভটা ভালো করে। এখন যখন চারপাশে তাকালাম 1952 সালে, মানে এই কথাটা আমার নিজেরও ভেতরে একটা প্রশ্ন সবসময় নিজেকেই করি, উত্তর নেই। অফকোর্স এভরিথিং এলস হ্যাজ চেঞ্জ, দ্য টাইম হ্যাজ চেঞ্জ, সোসাইটি হ্যাজ চেঞ্জ, অনেক কিছু পাল্টেছে, বাট আদর্শের জায়গা যদি বলি, যে আদর্শ যে নীতি ধারণ করে এরা গেলেন, যাদের ক্যামেরা ছবিতে দেখলাম,
আপনার কি মত যে আদর্শের জায়গায় আমরা আজকে 2019 সালে বসে এমনি লিখিত আদর্শ তো আছে বাংলা ভাষা হয়ে গেছে আমাদের রাষ্ট্রভাষা আমাদের আঞ্চলিক চিন্তা নিয়ে বাংলাদেশ হয়ে গেছে বাট হোয়াট অ্যাবাউট দ্যাট আইডিওলজিক্যাল কোয়েশ্চেন তখন যেটা ছিল অ্যাজ এ ফিল্ম মেকার হাউ ডু ইউ ফিল দ্যাট হ্যাজ দ্যাট বিন রিজলভড হ্যাজ দ্যাট অর আই এম নট আস্কিং হিয়ার ইয়েস নো কোয়েশ্চেন মানে হোয়াট ইজ আপ মানে ভিউটা কি যেটা দাবি ছিল সেই দাবিটা কাইন্ড অফ মিটে গেছে যদি ধরি তাহলে সে সেই জায়গায় আপনার কি মত তখনই মানে একটা জিনিস বলে না প্রতিভা মুসুদ্দিন মানে তফাতটা আমি এভাবে দেখি যে রাজনীতি করতে গেলে তো একটু মার খেতেই হয় একটা কিশোরী মেয়ে তার ভিতরে এই ইয়েটা ছিল কি বলবো এটাকে বোধ মানে শক্তিটা এখন কি আমাদের আমি যদি বলি একটা মুক্তিযুদ্ধ দরকার আমি তো মনে করি না বাংলাদেশ এখন একটা মুক্তিযুদ্ধ হলে সেখানে স্বতঃস্ফূর্ত হবে আমিও তোমাকে যাবো কারণ আমি কার সাথে যাবো মানে আমি হচ্ছি পলিটিক্যাল জায়গাটা আমাদের এখন এর জায়গাটাই হয়ে গেছে যুদ্ধবদ্ধতা নেই একজন ডাক দিল সবাই তখন চলে আসছে আমরা দেখছি না কিভাবে রাত জেগে চ্যালেঞ্জ দিয়ে মার খাচ্ছে চুল কেটে দিচ্ছে এই ডেডিকেশন এখন তো আমরা আশাই করতে পারি না মানে সুন্দর প্রথমে ধন্যবাদ আসলে ধন্যবাদের কারণে আমরা প্রথমে যখন ইয়াসমিন হত্যার পরে যখন আন্দোলন বেশ একটা ভালো আন্দোলন গড়ে উঠেছিল নারী সংগঠন বিশেষ করে অন্যান্যরাও সাথে ছিল আমরা তখন ঠিক করলাম যে 52 থেকে বর্তমান একটা ছবি একটা এক্সিবিশন করব নারীরা আন্দোলনে যে আছে সবসময় সেটা দেখার জন্য প্রমাণ করার জন্য তখন দেখেছি যে আসলে ছবি যেটা ঠিক সামনে বলছিল যে ছবি ছবিতে পাওয়া যায় যদিও মানুষের চেতনায় বা লিখিতভাবে ইতিহাসে নাই কিন্তু ছবি ঠিকই কথা বলে এবং আমরা দেখেছি যে বাংলা আন্দোলনের ছবিগুলোতে নারী দেখছি আমরা আইয়ুব বিরোধী আন্দোলনে নারী দেখছি আমরা বন্যা হয়েছে সেখানে সাইক্লোন হচ্ছে সেখানে নারী দেখছি মানে আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম কিন্তু আন্দোলন নারী দায় ছিল বেগম সুফিয়া কামালের নেতৃত্বে সব বের হয়েছিল ইভেন এরশাদ বিরোধী আন্দোলনে সেখানেও নারীরাই প্রথমে বের হয়েছিল তো আমার খুব স্পষ্ট মনে আছে প্রত্যেকটা বিষয় এই যে ছিল কিন্তু আড়ালে থেকে যায় আমার হয় না বলা হয় না আড়ালে সে থাকে না তার কথা আড়ালে মানে আড়াল ইতিহাসে লিখিতভাবে আড়াল থেকে যায় কিন্তু অবশ্যই তারা আড়াল থাকে না কিন্তু চেতনায় আমরা এটাকে তুলে না ধরলে চিন্তা না করলে যা হয় না একটা জিনিস দেখেন কেউ কিন্তু বলে নাই আমি এটা পেলাম না সেটা পেলাম না আমি যেমন এই ছবিটা মনে হয় না যে শেষ হয়ে গেল আবার একটা জায়গায় শুরু হলো সোফিয়া খাতুনের মৃত্যুতে আমি এটা হয়তো কারো কাছে বাড়তি মনে হতে পারে কারণ এই ছবিটা তখন শেষ মুহূর্তে এডিটিং চলছে এবং আমি সোফিয়া খালাকে আমি ছবিটা দেখাতে পারিনি মানে ওই সময় মারা গেলেন উনি এবং তার কি স্যাক্রিফাইস একটা মানে লাইফ ঠিক তার সাথে সাথে দেখেন যে সোফিয়া খাতুনের মৃত্যুটা কিন্তু ওখানেই থেমে থাকলো এখন পর্যন্ত একটা একটা টম্ব হয়নি ওখানে কিন্তু আপনি দেখেন চাপ্পারের ইয়েতে ওনারাই তিনজন চাচ্ছেন মানে আমি কিন্তু ইচ্ছে করে পাশাপাশি দুটো রেখে দেওয়া যে একজন শহীদকে নিয়ে কী হয় আর একজন এসে যখন ওই একই সময় মারা যান কত সিম্পলি তার সব বাহকেরাও কত সংখ্যায় কম হয় এই জায়গাটা তফাতটা রাখার জন্য যে একটা নারী আন্দোলন করলেন তাকে আমরা মনেও করি না নামও বলতে পারবো না আমরা ওই পাঁচজনের নামের মধ্যে এই ছবিকে টার্গেট দিলে তোমাকে ধন্যবাদ যে তুমি এই কাজটা করলে এই জাতি তোমাকে মনে রাখবে হয়তো 50 বছর পরে যখন খুঁজে পাবে এটা আমি বলছি না আমাকে না মনে রেখে উনাকে মনে রাখলে কাজে তোমাকে মনে রাখবে তোমার কারণেই উনাকে কারণ আমরা তো ভুলে গেলাম আমরা কি জানতাম এই সব টোটাল ইতিহাসটা না এখন আমার মানে আজকে বসে আমার অবাক লাগলো যে মানে পানতে তো ইউনিভার্সিটির ছাত্রী কিন্তু দেখেন সিলেটে তাই না সেই সব মানে আমি যদি বলি খালার মাতারা তখন সমাজের এবং সবাই কিন্তু বলে দিয়ে বলে যে স্বামী বসে গেছেন
আমার লাশেপুরতে যেতে হবে আমি শুনেছি দোনার বন্দুকও ছিল তার হাতে ওটা আমি এডিট করে ফেলে দিয়েছি হ্যাঁ উনি একটা বন্দুক নিয়ে বসেছিলেন সো ওইখানে এইটা করা মানে এখনো তো মানে একটা ভাবা যায় না যে বিষয় নির্বাচন এবং সেখানে এই মানে ঐতিহাসিক কারণে ডকুমেন্টেশন বা বর্তমান জীবনের শহরের শহরের জীবন বা গ্রামের জীবন যে ডকুমেন্টেশন এই বিষয়গুলো কি তোমাকে বিশেষভাবে টানে নাকি তুমি চাকরির কথা বললে যে চাকরি সূত্রে কাজটা ঘাড়ের উপরে পড়লো তাই তুমি করলে কিভাবে হয় স্পেসিফিক্যালি এটার ক্ষেত্রে এবং জেনারেলভাবে তোমার যে এতদিন ধরে কাজ করছো আমি পিক করি হচ্ছে বুঝে একটা শব্দ আছে সব ফিল্ম মেকারের জন্য যে বার্নিং প্যাশন ফ্যাক্টর বলা হয় ফলে ওই যে ফ্যাক্টরটা আমার জন্য তখন প্যাশন হয়ে উঠে বার্ন করে সেটাতে যায় যেমন ভাষাচরিতার ক্ষেত্রে বলতে পারি যে স্টেপস তখন চারটা ছবি করবার উদ্যোগ নিয়েছিল চারটা হয়নি এক বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এরশাদ বিরোধী আন্দোলন আরেকটা কোন প্লেস মানে এই চার সময়কালগুলোকে ধরে তো আমার ভাগে দুটো পড়েছিল একটা হচ্ছে ভাষা আন্দোলন আর আমি নিয়েছিলাম এরশাদ বিরোধী আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু আসলে এখন অনেক মানে ওই ছবিটা আমি এখনও করতে চাই কিন্তু স্টেপস ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য কারণ ওখানে আমার কিন্তু শুটিং অ্যাক্সাম করা হয়ে গেছিল কিন্তু আমি তখন চাকরিটা বদল করি আর কি আমি আর স্টেপস কন্টিনিউ করিনি তখন ফলে ওটা আর শেষ হয় না কিন্তু এখন আমি ওই ছবিটা শেষ করতে চাই প্রচুর হ্রাস হয়ে গেছে ছাত্রী নেত্রীদের জন্য তো আমাকে যখন অপশন হলো তখন আমি বাংলা ভাষা আন্দোলনেরটা নিয়ে পড়তে আগ্রহ প্রকাশ করলাম যদিও আমি তখন জানি যে কিচ্ছু পাবো না আমি যে পরে ছবি একটা বই যে সিএম তাই উনি কিন্তু তখনই মারা গেছেন কিন্তু মানে অদ্ভুতভাবে হয় না একটা ফিল্মের জন্য একটা মোমেন্ট তৈরি হয় তার আগ পর্যন্ত অপেক্ষা থাকে মানে যেন তখনই বলে হ্যাঁ এখন এই ছবিটা হবে যে আমি ওই বইটা মুক্তি জাদুঘরে গেলাম মুক্তিভাই আমাকে একটি মাত্র কপি আমাকে দিতে পারলেন মানে এভাবে আমি সিলেটে গিয়ে ইহতিশাম কবিরকে পেলাম ফলে উনার থ্রুতে আমি ওই স্টিল ছবিগুলো পেলাম মানে এইটুকু ফুটেজও তো পাওয়ার প্ল্যান ছিল না শেষে আমি মানে রিসার্চ পিরিয়ডে আমি ভেবেছিলাম যে ইয়েতে যাব পেইন্টিংয়ে মানে আমি কীভাবে গল্পগুলো বলবো ভিজুয়ালি তাহলে হ্যাঁ কোনো একজন ছবি আঁকে এঁকে দিয়ে ওইভাবে এঁকে এঁকে হয়তো আমাকে যেতে হতে পারে তো এই জন্য আমার জন্য যে ভাষা আন্দোলনটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা সবসময় বলি যে একাত্তরের সোপানটা রচিত হয়েছে বাহান্নতে এবং থাকে না যে ছেলেবেলা যে ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারিটা হয়তো বেশি আমাকে টাচ করতো এই ফেস্টিভটা ফুল টুল মিলে তো সময়টা খুব রোম্যান্টিক একটা টাইম না যে আসলে একটা বসন্তে রক্তক্ষয় হচ্ছে যেটা আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করে যে একই সাথে প্রকৃতি খুব প্রেমময় আর একই সাথে রাজনীতি খুব উত্তপ্ত শুধু নারীদের অবদান না আর অনেক কিছুই হয়তো আমরা আসলে জানি না যেটা হয়তো ডকুমেন্টারির মাধ্যমে আনা সম্ভব ডকুমেন্টারির প্রতি আমার নিজেরও খুব আগ্রহ করার চেষ্টা তো আপনাদের দেখে আমরা স্বপ্ন দেখি কিছু করার ক্যামেরার পেছনে যেটা হচ্ছে প্রশ্ন কিংবা একটুখানি হয়তো আক্ষেপ যে আমরা ডকুমেন্টারি কিংবা মানে মুষ্টিমেয় কিছু দর্শকের মধ্যে কি থাকছে জিনিসটা আমি যেমন জানতে পারছি আমি ঢাকায় থাকি আমি এখানে এসে জানতে পারছি তো অনেক বড় না আমাদের দেশটা আমার বাড়িতে আমার ভাগ্নীরা নতুন প্রজন্ম কিংবা অন্যান্য আমার ফ্রেন্ডরা যারা এখানে আসতে পারছে না কিংবা আমি জানি না যে 2008 সালে এটার পরে এটা কতটা প্রদর্শনী হয়েছে কোথায় কোথায় হয়েছে তো এটা আমার আপনার কাছে প্রশ্ন যে কোথায় কোথায় হয়েছে কিংবা আর কোথায় কোথায় হয়নি এটা যে আপনি করেছেন তারপরে আপনার যে দায়বদ্ধতা এটা জানানোর যে এটা একটা আর্কাইভ এটা একটা অনেকের জানার প্রয়োজন আছে কিংবা যে ইন্সপিরেশন সেই সময় মেয়েরা কেমন ছিল এখনকার মেয়েদের চিন্তাভাবনা তাদের বুদ্ধিবৃত্তিক জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসার জন্য এটা আসলে কতটা বেশি অনুপ্রেরণা দিতে পারে আসলে ফিল্ম মেকারের দায়বদ্ধতা যদি বলি তাহলে তো সীমা নেই ফিল্ম মেকারের প্রাথমিক কাজ কি ছবিটা বানানো আমি মনে করি যে আমার আসলে ছবি বানানোটাই আমার সবচেয়ে বড় দায়বদ্ধতা আমার নিজের কাছে মানে আমি আমার ছবিটা ঠিকঠাক বানাতে পারছি কিনা যেটা হয় ডকুমেন্টারি ক্ষেত্রে বলি ফিশন যে ওই ছবিটা বানানোর পর পর একটা থাকে বছর খানে কি বছর দুয়ে এটাকে আমি দেখাবো এটা আমি অন্য জায়গায় পাঠাবো এই ব্যাপারটা থাকে এটা ছিল মানে এই ছবিটা সেই সময় 2008-এ বানানোর পর পরই আমি চেষ্টা করেছিলাম এটা তো ইউনেস্কোর কাছে থাকা উচিত আসলে যারা হচ্ছে মাতৃভাষার মানে দিবস সেটা জন্য একটা প্রক্রিয়া স্টেপস থেকেই নিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ছবিটা পৌঁছাতে পারেনি ওই পর্যন্ত
সামহাউ তখন যে কর্মকর্তা ছিলেন বাংলাদেশের একজন নারী তিনি ছুটিতে গেছিলেন ফলে হয় না যে ওই তালটা আবার কেটে যায় এই মাতৃভাষার স্টেটরি হয়তো আপনি জানেন স্টেটস একটি কপি পাঠিয়ে রেখেছি কিনা ফলে এটা যেহেতু প্রাতিষ্ঠানিক ছবি ফলে আমার লোডটা তখন কিছুটা হলেও কম মানে প্রতিষ্ঠান নিজের স্বার্থে এই কাজটা করে সেই সময় বিটিভিতে দেখিয়েছিল এই পর্যন্তই কিন্তু একটা ফেস্টিভ্যালে তারপর হয় কি যে আমি তো তারপর আরেকটা ছবির প্রেমে পড়ি তখন ওই ছবিটা আমার জন্য প্রধান হয়ে যায় তখন আমি একটু ভুলে যাই এটা কিন্তু সত্যি কথা নির্মম হলেও সত্যি তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডকুমেন্টারি যে জায়গায় গেছে আমি যদি সারা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলি সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে আছে মানে আমরা যদি আমাদের আগের শব্দমাপাদের কথা বলি সেখান থেকে একমাত্র শব্দমাপাকে আমরা দেখতে পাই যে একজন আইকনিক হিসাবে উনি ডকুমেন্টারি বানাচ্ছেন এটা কিন্তু একটা চয়েস যে আমি আমার চয়েস হিসেবে আমি নন ফিকশনকে চুজ করছি যে এটা আমি করতে চাই এবং এটা এটাকে আমার এক্সপ্রেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি বেছে নিচ্ছি তো এরকম আমাকে অনেক জায়গায় শুনতে হয় যে ফিকশন না বানাতে পারে আমি ডকুমেন্টারি করছি বা এই ধরনের কথা আমাদের দেশে অনেক রকম শুনতে হয় বা আমি আমার প্রথম যে শর্ট ফিল্মটা করেছি সেটাতেও কিছু এক্সপেরিমেন্টাল কারণ ডকুমেন্টারি আমার কাছে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ফর্ম মনে হয় এটা প্রথম করা থেকে এটা বলে স্বাধীন স্বাধীন সবচেয়ে স্বাধীন আমি সবচেয়ে স্বাধীনতার ফর্ম এবং এখানে একটু এক্সপেরিমেন্ট করলে আমাদের এখানে সবাই বলে এটা ফিকশন করে ফেলছো বা এটাতে বা যেরকম আমি ড্রিম সিকোয়েন্স অ্যাড করেছি আমার ডকুমেন্টারিতে সেটা দেখে আমাকে অনেকে বলে এটা কি করে ডকুমেন্টারি হয় ডকুমেন্টারিতে তো এত কোয়ালিটি নষ্ট হচ্ছে তো এটা হচ্ছে না সো ক্রিয়েটিভ ডকুমেন্টারি বলে এখন নতুন যে জনরা আমরা দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ডে আমার মনে হয় এবং সেটা যে বাজার সেটার দিকে বোধ হয় আমাদের দেশের যারা প্রযোজক আমাদের দেশের যারা ডিস্ট্রিবিউটর তারা একদমই সেই দিকটা হয়তো তারা নজর দেননি এতদিন কিন্তু এখন সেই সময়টা এসছে দেওয়ার কারণ ডকুমেন্টারির এত বড় বাজার রয়েছে সেটা যদি আমাদের দেশের সবাই বুঝতে পারতেন আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক বেশি নতুন যারা কাজ করতে আসছেন এখন তাদের অনেক বেশি ইন্সপায়ার করতো আর আমার কাছে আরেকটা ব্যাপার সবসময় আমার আমাদের এখানে যেটা মনে হয় যে একটা দুর্বলতার জায়গা যে বাইরের দেশের সব দেশেই টেলিভিশন সবচেয়ে বড় কমিশনিং একটা কাজ করে থাকে এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টেলিভিশন সবচেয়ে বড় ভূমিকা রাখে আর কেজিডিএফ যেগুলোর কথা আমরা যদি বলি সবসময় সেই জায়গা থেকে আমাদের দেশের টেলিভিশন আসলে কি ভূমিকা রাখছে নিয়মিত লেখা চর্চা করা সমালোচনা এবং বিশ্বের বিভিন্ন ধারাকে সবার কাছে পরিচিত করিয়ে দেওয়া মানে এই বিভিন্ন কাজগুলো কিন্তু খুব জরুরি আজকে খসরু ভাই খুব সম্প্রতি চলে গেলেন মানে এই ধরনের মানুষের এবং অভাব মানে চিন্তাবিদ এবং যারা চলচ্চিত্রে বিভিন্ন নতুন ধারা নিয়ে চর্চাগুলো করবেন এবং লিখবেন এবং বলবেন সেটা খুব বেশি করে বোধ হয় দরকার